আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে আমার আজকের ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের আয়োজনে থাকছে 1 বছর থেকে 5 বছর বয়সী বাচ্চাদের জন্য 3টি আলাদা আলাদা পুষ্টিকর খাবারের রেসিপি। আপনারা এই খাবার 3টি তৈরি করে বাচ্চাদেরকে সকালে, দুপুরে ও রাতের প্রধান খাবার হিসাবে দিতে পারবেন, যা থেকে বাচ্চারা কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, ভিটামিন, মিনারেলস ও ফাইবার পেয়ে যাবে, যা একটি বাড়ন্ত বয়সী বাচ্চার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তাই বলবো 1 বছর থেকে 5 বছর বয়সী বাচ্চাদের মায়েদের জন্য আমার আজকের ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হবে, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের সহজ রান্নার পুষ্টিকর খাবারের রেসিপি পেতে দেখুন ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটন আছে, বাটনটি ক্লিক করে ঘন্টাটি বাজিয়ে অল সেট করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো প্রথমেই চলে আসলাম বাচ্চার সকালের নাস্তায়। সকালের নাস্তায় ভাত দিয়ে দুনিয়ার সব থেকে সহজ এবং পুষ্টিকর একটি খাবারের রেসিপি তৈরি করে দেখাবো। যে সকল বাচ্চারা ভাত খেতে চায় না, ভাতের প্রতি অনীহা দেখায়, তাদেরকেও যদি এই রেসিপিটি তৈরি করে দেন তাহলে বাচ্চারা একবার খেলে বারবার খেতে চাইবে। তো এজন্য আমি এখানে পরিমাণ মতন ভাত নিয়েছি। আপনারা আপনাদের বাসায় যে চালের ভাত খেয়ে অভ্যস্ত সেই চালের ভাতটাই এখানে ব্যবহার করতে পারবেন। এরপরে হচ্ছে আমি এখানে একটি মুরগির ডিম ভেঙে নিচ্ছি, তারপর একটি কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা প্যানে 2 কাপ পরিমাণে গরুর দুধ দিয়ে দিচ্ছি। 1 বছরের পর থেকে বাচ্চাদের খাদ্য তালিকায় গরুর দুধ যুক্ত করা যায়, তবে যারা 1 বছর বয়সে বাচ্চাকে গরুর দুধ দিতে চাচ্ছেন না তারা এখানে গরু দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানিটা ব্যবহার করবেন। এরপরে খাবারটি রান্না করে বাচ্চা যদি ফর্মুলা দুধ খায়, ফর্মুলা দুধ অ্যাড করে বাচ্চাকে খাওয়াতে পারবেন। তো এখন এই গরু দুধের মধ্যে ভাত দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। আমি এখানে 1 টেবিল চামচের মতন চিনি ব্যবহার করেছি এবং দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন ঘি। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খাবারটি থেকে একটা সুন্দর ফ্লেভার বের হবে। এছাড়া খাবারটির মধ্যে গুড ফ্যাট যুক্ত হয়ে যাবে, যা বাচ্চাদের ওজন বাড়াতে এবং স্মৃতিশক্তি বাড়াতে ম্যাজিকের মতো কাজ করবে। তো যাই হোক, এখন অনবরত নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলারাস মিডিয়াম আঁচে করে দিয়ে এর মধ্যে একটা বলক এনে নিচ্ছি। তো এই তো দেখুন, এর মধ্যে বলক চলে এসেছে। এখন আমি এভাবে 7 থেকে 8 মিনিটের মতন জাল করে ভাতটা একটু নরম করে নিব। আর অবশ্যই কিন্তু একটু পর পর নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে এটা লেগে যেতে পারে। 8 থেকে 10 মিনিট পরে ফিরে আসলাম, আর এরই মধ্যে কিন্তু 2 কাপ দুধ ঘন হয়ে 1 কাপে চলে এসেছে, আর ভাতটাও কিন্তু খানিকটা নরম হয়ে আসছে, এই যে দেখুন। এখন আমি এরকমের একটা আলু ম্যাশারের সাহায্যে ভাতটাকে খুব ভালোভাবে ম্যাশ করে দিব। তবে আপনারা আলু ম্যাশারের পরিবর্তে কিন্তু ডাল ঘুটনি দিয়েও ভাতটা ম্যাশ করতে পারেন, আপনাদের সুবিধা অনুযায়ী এই কাজটি করবেন। যে সকল বাচ্চারা একটু ম্যাশযুক্ত খাবার খেতে পছন্দ করে তাদের ক্ষেত্রে আপনারা এখানে ভাতটা ম্যাশ করবেন, আর যারা ম্যাশযুক্ত খাবার খেতে পছন্দ করে না তাদের ক্ষেত্রে ভাতটা ম্যাশ করার কোনো প্রয়োজন নাই। তো যাই হোক, এই তো দেখুন ভাতটা আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি, এই যে এভাবে ম্যাশ করে নিয়েছি। তো যাই হোক, খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা অল্প পরিমাণে দিতে হবে এবং অনবরত নেড়ে চেড়ে এর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে ডিমটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো আমার কাছে মনে হচ্ছে যে খাবারটি একটু ঘন হয়ে আসছে, এজন্য আমি এখানে আর একটু পানি দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে পানি এখানে দিয়ে দিচ্ছি। আপনাদের বাচ্চারা যে যেমন লিকুইড খেতে পছন্দ করে বা ঘন খেতে পছন্দ করে সেই অবস্থায় চুলা থেকে নামিয়ে নেবেন। পানি দিয়ে আরও 1 থেকে 2 মিনিটের মতন জাল করে নিয়েছি, আর এই তো বাচ্চাকে খাওয়ানোর জন্য তৈরি। এই রেসিপিটি কিন্তু পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা ম্যামের কথা ফলো করে তৈরি করা হয়েছে। বাচ্চারা যদি অল্প পরিমাণেও খায় তাহলে পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস পেয়ে যাবে।
আর সারা রাত না খেয়ে থাকার পরে বাচ্চার সকালের নাস্তাটা হওয়া উচিত পর্যাপ্ত পরিমাণে এবং পুষ্টিকর। তো এই খাবারটি তেমনই একটি খাবার। বাচ্চারা যদি অল্প পরিমাণেও খায় তাহলে অনেক বেশি পুষ্টি পাবে। তো এখন চলে যাচ্ছি বাচ্চার দুপুরের খাবারে। তো দুপুরের খাবারে রেখেছি আমি এখানে পর্যাপ্ত পরিমাণে ভাত। আপনারা আপনাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী ভাতের পরিমাণটা কমিয়ে এবং বাড়িয়ে ব্যবহার করবেন। আর বাসায় পেঁপে দিয়ে চিকেন রান্না করা হয়েছিল, সেখান থেকে এক টুকরো চিকেন এবং দুই থেকে তিন টুকরোর মতন পেঁপে নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি একটু ডাল। ডালটাও আমরা বাসায় আমাদের জন্য রান্না করেছিলাম। ডাক্তার এবং পুষ্টিবিদদের মতে এক বছরের পর থেকে বাচ্চাদেরকে পারিবারিক খাবারে অভ্যস্ত করতে হবে। অর্থাৎ আমরা আমাদের পরিবারের জন্য যে খাবারটা রান্না করি সেই খাবারই বাচ্চাকে এক বছরের পর থেকে খাওয়াতে হবে। এতে করে বাচ্চা আস্তে আস্তে পারিবারিক খাবারে অভ্যস্ত হয়ে যাবে। তাই অবশ্যই কম হলেও অন্তত এক বেলা হলেও বাচ্চাকে পারিবারিক খাবার খাওয়াবেন। তো এবার চলে যাচ্ছি বাচ্চার রাতের খাবারে। তো রাতের খাবারে ফার্স্ট ক্লাস প্রোটিন সমৃদ্ধ একটি খাবারের রেসিপি রেখেছি। তার জন্য এখানে এক টেবিল চামচ মসুরির ডাল, এক টেবিল চামচ মুগের ডাল এবং এক টেবিল চামচ মাশকলার ডাল নিয়ে নিয়েছি। সবজি হিসাবে নিয়ে নিচ্ছি এইটুকু পরিমাণে গাজর, এইটুকু পরিমাণে আলু এবং নিয়ে নিচ্ছি সম পরিমাণে ধুন্দল, সম পরিমাণে পেঁপে, বটবটি এবং মিষ্টি কুমড়া। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দুই তিন ধরনের সবজি দিয়েও এই রেসিপিটি তৈরি করে বাচ্চাকে খাওয়াতে পারবেন। তো এবার নর্মাল পানি দিয়ে দুই থেকে তিনবার খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচেরও একটু কম পরিমাণে হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতন নর্মাল পানি। একটু নেড়ে চেড়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তারপরে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে এগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। 20 থেকে 25 মিনিট পরে ফিরে আসলাম আর এরই মধ্যে কিন্তু সবজি এবং ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আলু মেশানোর সাহায্যে এটাকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এই যে দেখুন, আমি এভাবে ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে নর্মাল পানি। একটু নেড়ে চেড়ে পানির সঙ্গে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটু ফ্লেভারের জন্য 2টি তেজপাতা এবং 2টি এলাচ। একটু ঝালের জন্য দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ। কাঁচামরিচের মাঝ বরাবর একটু কেটে নিয়েছি। এবার চুলার আঁচ মিডিয়াম এবং হাইয়ের মাঝামাঝি রেখে এগুলোকে জাল করে ঘন করে নিচ্ছি। তো এই যে দেখুন, আমি প্রায় 10 থেকে 15 মিনিট জাল করে এরকমের ঘন করে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে অন্য একটা প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। তারপর এখানে 2 থেকে 3 কোয়ার মতন রসুন কুচি এবং একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভেজে নিচ্ছি। তো যখন পেঁয়াজ এবং রসুন বাদামি হয়ে আসবে এই পর্যায়ে আমি ডাল দিয়ে দিচ্ছি। তারপরে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট জাল করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ডাল থেকে আমরা সেকেন্ড ক্লাস প্রোটিন পেয়ে যাই। আর যখন একই সাথে দুই তিন ধরনের ডাল মিক্স করে রান্না করা হয় তখন সেই ডাল থেকে আমরা ফার্স্ট ক্লাস প্রোটিন পেয়ে যাই। তো এই তো বাচ্চাকে খাওয়ানোর জন্য তৈরি। আমি আমার বেবিকে এভাবেও খাওয়াই, আবার মাঝে মধ্যে ভাত কিংবা রুটি অথবা পরোটার সঙ্গে খাইয়ে থাকি। তো অলরেডি আমি যেহেতু আমার বেবিকে দুই বেলা ভাত খাইয়েছি এজন্য রাতের বেলা ভাতটা দিচ্ছি না, এভাবেই খাইয়ে দিচ্ছি। কেননা খাবারটি এত বেশি পুষ্টিকর, বাচ্চারা যদি এই বেলায় ভাত মাছ কিছুই না খায় তাহলেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের সহজ রান্নার পুষ্টিকর খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।